তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতো শূন্যে ঘুরে। শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। সেদিন ওকে হাসতে দেখে বারবার মনে হচ্ছিল জীবন আনন্দের এই কবিতাটুকু চিৎকার করে ওকে শোনাই। এর আগে এই পৃথিবীর কাউকে হাসতে দেখে এত বেশি মুগ্ধ হইনি আমি, বুকের মধ্যে এত ব্যথা অনুভব হয়নি কখনো। এসব ভাবতেও ভীষণ অপরাধী লাগছে নিজেকে। ও জানলে কি ভাববে, আমিও আর 8-10টা সাধারণ মানুষের মতো হয়ে গেলাম? একটা মেয়ের বন্ধু হতে গিয়ে তার প্রেমে পড়ে গেলাম, কিন্তু সাধারণ মানুষ ভাবলেই বাকি। যে কারো প্রেমে পড়ার অধিকার আমারও আছে। আমি তো আর ওকে গিয়ে বলছি না যে তোমাকে না পেলে আমি 7 থেকে লাফ দিব, ও না জানলেই হলো। তোমাকে বলছি, আমার বড্ড স্বপ্ন ছিল কোনো এক কালসে রাতে এক মুঠো বকুল হাতে ঘরে ফিরে ঘুম ভাঙাবো, গুনগুনিয়ে গান শোনাবো, শুনে তুমি মরবে হেসে খিল খিলিয়ে, কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকবো। আমার বড় স্বপ্ন ছিল জানো, তোমাকে ভালোবাসবো। কিন্তু তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমাকে বলার সাধ্যটুকু আমার নেই। তবে হ্যাঁ, তোমাকে বড্ড ভালোবাসতে চাই, বড্ড বেশি ভালোবাসতে চাই।